করোনার আতঙ্ক অব্যাহত, আহিছে ভয়াবহ বান, প্রত্যাহ্বানের সম্মুখীন দুর্যোগ প্রশমন বিভাগ, সিমান সাজু দুর্যোগ প্রশমন বিভাগ। রাজ্যজুড়ি বাড়ি আছে করোনার আতঙ্ক। ইতিমধ্যে লকডাউনের ক্ষতিগ্রস্ত আর করোনার চিকিৎসার বাবদ 127 কোটি পুঁজি মোকলাই দিলে দুর্যোগ প্রশমন বিভাগে। আমি এতিয়ালৈকে প্রায় 127 কোটি টাকা আমার বিভাগের প্রায় দিয়া হয়েছে। প্রতিখন জেলা উপায়ুক্ত হাতত আমি পয়সা এই দিছো আর জেলা উপায়ুক্তে আলোচনা করে এইবিলাক ক্ষেত্রে কোভিডত খোঁজ করব। কিন্তু এবার আন এক অগ্নি পরীক্ষার সম্মুখত মন্ত্রী যোগেন মোহনের দুর্যোগ প্রশমন বিভাগ। আরম্ভ হয়েছে বানপানী। ইতিমধ্যে 7 জেলা বানর কবলত পড়েছে। কি করেছে মন্ত্রী যোগেন মোহনে? মানে এটা আজি নলবাৰী এই মুহূর্তপর মানে যাত্রা আরম্ভ করছো, যে তাতে মানে এটা খবর পড়া মতে 2-3 জায়গা মথারি ছিগিছে আর রাইজ বহু কেবাখনো 7 গাঁও এটা ডুবিছে বলে শুনেছো। গতি জেলা উপায়ুক্ত বা পাওয়া তথ্য মতে গতি মানে নিজে পরিদর্শন করে আহ রিলিফ ক্যাম্পবিল কি হয়েছে, সাহায্য দিয়া হয়েছে নাই, আর যা শেল্টার দিয়া হয়েছে, আর এইবার এই শেল্টারবিল অকান নতুন রূপত আমি সজাব লাগবে, কারণ কোভিড-19 আতঙ্ক চলি আছে। হয়, জেলা ভিত্তিক দায়িত্ব দিয়া মন্ত্রী বিষয়াক অপেক্ষা নকৰি ইতিমধ্যে বানাক্রান্তর কাষত উপস্থিত মন্ত্রী যোগেন মোহন। কিন্তু বানাক্রান্তক সাহায্য আর উদ্ধারের বাবে কি করেছে দুর্যোগ প্রশমন বিভাগে? প্রাণ বিধ্বস্ত লোকক উদ্ধার অভিযান হোক, উদ্ধার অভিযানের কারণেও ইতিমধ্যে 40 আমার এস ডি আর বাহিনী আর 9 NDR বাহিনী নিজের নিজের জায়গায় পজিশন লই আছে। সকল মানুষও যাতে কোনো অসুবিধা নপরে তার আমি পূর্বপরে এইবিল আসনি আমি প্রস্তুত করে আছো, আর যাতে রিলিফ যাতে দিয়ার ক্ষেত্রে যাতে কোনো হেমাহি নহয় সকল সাজু করে রাখবর কারণে, স্টক করে রাখবর কারণে নির্দেশ দিয়া হয়েছে। আসনে বানাক্রান্ত সাহায্য দিবলৈ বিভাগের পর্যাপ্ত পুঁজি? প্রতিখন জেলা উপায়ুক্ত হাতত আমি পয়সা এই দিছো আর জেলা উপায়ুক্তে আলোচনা করে এইবিল ক্ষেত্রে কোভিডত খোঁজ করব, রিলিফত খোঁজ করব, এনেকা ধরনে খোঁজ করবর কারণে যদি গাইডলাইন দিয়া আছে গভর্নমেন্টের পর এই গাইডলাইন মতে খোঁজ করব। এটিও প্রতিখন জেলাত পয়সা আছে আর যদি আরো প্রয়োজন হয় আমার বিভাগে দিবর কারণে সাজু আছে। নিশ্চিতভাবে বিভাগীয় মন্ত্রীর আশ্বাসে সাময়িক সকাহ দিব সাধারণ জনতাক। পিছে করোনার আতঙ্কর মাজতেই বানাক্রান্তক পর্যাপ্ত সাহায্য দিবলৈ রাজ্য সরকার কিমান সফল হব সেয়া সময়তে স্পষ্ট হব। রমেন কলিতা, রিপোর্ট, প্রাগ নিউজ।